2019 সালের 12ই নভেম্বর চম্পকনগর এলাকার বাসিন্দা সোমা বেগমের সঙ্গে বিয়ে হয়েছিল কৈলাসহরের বাঘাছড়া এলাকার বাসিন্দা আনসার আলী। দুজনের মধ্যে একটা সময়ে নিবিড় ভালোবাসা গড়ে উঠেছিল, সেই ভালোবাসাই পরবর্তী সময়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু রমজান আলীর ছেলে আনসার আলীর সঙ্গে সোমা বেগমের বিয়ের পর সংসারটা সুখের হয়ে ওঠেনি। বিয়ের পর গৃহবধূ সোমা বেগমকে 1 বছর রাখা হয় তার শ্বশুর বাড়িতে। 1 বছর পরে তার স্বামী আনসার আলী আগরতলার জিবি হাসপাতালে সিকিউরিটি গার্ডের চাকরি করার বাহানা দিয়ে আগরতলায় চলে আসে। শ্বশুর বাড়িতে সে সময়ে সোমা বেগম নানাভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে শুরু হয়। স্বামী আনসার আলী এবং তার দাদা আশফাক আলী গভীর ষড়যন্ত্র করে 3 বার এই অসহায় গৃহবধূ সোমা বেগমের গর্ভের সন্তানকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন গৃহবধূ সোমা বেগম নিজে। গৃহবধূ সোমা বেগম জানতে পারে তার স্বামী আনসার আলী আগরতলায় এসে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, নিজের স্ত্রীকে ঘুমে রেখে আনসার আলী আগরতলায় দ্বিতীয় বিয়েও সেরে নেয় বলে অভিযোগ গৃহবধূ সোমা বেগমের। এই দ্বিতীয় বিয়ের বিষয়টি জানার পর আনসার আলী তার প্রথম স্ত্রী সোমা বেগমকে কুমারী টিলার একটি বাড়ি ভাড়া করে রাখে, সেখানেও তার উপর চলে নির্যাতন। মহিলা থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো রকমের সুরাহা হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য অসহায় এই গৃহবধূ সোমা বেগমকে চম্পকনগর স্থিত তার বাবার বাড়িতে এসে প্রাণনাশের হুমকিও দেয় আনসার আলী। একটা বিয়ে করছে, করেছে একজন, আরো জন থানা থেকে নিয়ে আরো জুলুম শুরু করছে, আর পিটা ডেলি পিটে, আর বেশি কিছু করলে খালি করবো, বাচ্চা মেরে এলাম, তোরা মেরে এলাম, একবার মুখ বন্ধ করে এলাম। সে মেয়েও আমার খুব বার ঠেট দিয়েছে, মেয়ের বাইরে দিয়ে ঠেট দেওয়া হয়েছে। তারপর দেশিরা, আচ্ছা আপনি যখন মামলা করলেন, মামলা করার পর এখন অবধি সে কি করছে? মানে সে নাকি আরো বাড়িতে নাকি থ্রেট দিছে? হ্যাঁ, এ আইছিলো আইয়াশিরা, আমার কইছে কেস তোলার কথা। আমি কইছি আমি কেস তুলতাম না, আমার তো নিয়ে বিচার পাইতে লাগবো। কেন, আমার বাচ্চার লগে অন্যায় হয়েছে, আমার লগে খুব বেশি অন্যায় হয়েছে। আর যেসব কিছু করছে এটি তো আর কোয়ার মতন না। কোনো শাশুড়ি হেও একজন মা হইয়া সেইরা এমন জানে করছে, কইরা সেরা আমার বাচ্চার আজকা দুনিয়াতে নাই। তাহলে আমি সুষ্ঠু বিচার তো আমার পাইতে লাগবো, সুষ্ঠু বিচার তো আমি ওখানে পাইছি না। আর আমার খালি খালি থের দোয়াইতেছে কেস তুলতাম, নাহলে আমার মারাই লেব। এটা একমাত্র তখন সিস্টমেন্ট আমি বাকি আছে, এমনও আছে আমার নাও থাকতে পারে, তানু হইছে না। নেওয়ার পরে দিয়ে আসিরা আমি গেছি তার বাড়িতে, যাওয়ার পরে দিয়ে আসিরা আমি কইছি আমি তখন এই অবস্থা আপনারা তো সবাই জানেন, আপনারা একটা কোনো কিছু ব্যবস্থা করে কোয়াও দেরি হয়েছে না, আমার মারতে তারা শুরু করে দিছে সবাই মিলে, সবাই মিলে সেটা মারছে। আর আমার ভাসুরে পেটে লাথি মারছে, মারার পরে দিয়ে সেটা নাম কি জানি ফেলেন, আশফাক আলী। কি করে তাইনে তো বাড়িতে গাড়ি আছে, গাড়ি চালায়, আরও কিতা কাজ করে, তারপর কৃষিও করে তারা। তারপরে দিয়ে সেটা আমি, সোমা বেগমের পরিবার এই মুহূর্তে ভুগছে নিরাপত্তার অভাবে। রাজ্য সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি করেছে এই অসহায় গৃহবধূ সোমা বেগম। দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। অসহায় এই গৃহবধূ সোমা বেগম এবারে সুষ্ঠু বিচার পায় কিনা সেটাই দেখার। শান্তন টিভি।